নামলেন এক চুটে আড়াই থেকে তিন হাজারের পুরো সফ যেখান দিয়া ঢুকলেন শেষ মাথায় যায় থামলেন, এর আগে থামলেন না, দুই ভাগ করে দিলেন। ওই পারে যায় দেখতেছেন যে মক্কার মেয়েরা কাফেরদের পক্ষে ছন্দ পড়তেছে, ছন্দ আর ছন্দ যে সবচেয়ে বেশি, যার আওয়াজ সবচেয়ে সুন্দর, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সে পড়তেছিল, আর সবাই তার সাথে সুর মিলাইতে ছিল। সে বলতেছিল শোনো, কাফেরদেরকে বলতেছিল শোনো, আমরা কিন্তু তারকার মেয়ে, তারকার মেয়ে বোঝেন, তারকা যেরকম সুন্দরী আমরা এরকম সুন্দরী, আমরা তারকার মেয়ে বলা চলে, আমরা তারকার মেয়ে, আমরা তারকা, আমরা তারকার মেয়ে, আমাদের গায়ের থেকে সুঘ্রাণ বাহির হইতেছে, আমাদের ওন্নাগুলা মুক্তা দিয়া খচিত আছে। যুদ্ধে যা হয় সৈন্যকে উৎসাহিত করার জন্য, তোমরা যে যে আগে বাড়বে আর মুসলমানদেরকে হত্যা করবে আমরা তার গলায় লাগাবো, তাদের গলা আমরা তাদের গলায় লাগবো, আর যদি ভাইগা গেলা তো আমরা তোমাদেরকে ছাইরা দিব, তো ছাড়িয়া দিব না, শুধু জুতা পিটা করে তোমাদেরকে ছেড়া যাব। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় হিন্দার মাথার উপরে তরবারি রেখে দিছে, কিন্তু কতক্ষণ পরে তরবারিটা সরায় আনিছেন। তো জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত বড় সুযোগ ছেড়া দিলা, তুমি জানো এটা কার তলোয়ার? এটা আল্লাহ রসুলের তলোয়ার, মহিলার গায়ের উপর রক্ত দ্বারা এটাকে কলুষিত করব? দুর্বলের রক্ত দ্বারা এটাকে কলুষিত করব? এই জন্য নামায়া দিছি। তারপরে ওইখান থেকে যখন ফিরে আসতেছিলেন তো মক্কার ভিতরে একজন বড় বাহাদুর ছিলেন, বাহাদুর, বড় বাহাদুর, আমাদের থাকে না কুস্তি বীর, স্বল্প লাইনে বীর ছিল, বীর হিসাবে খেতা। তো যখন এর সামনে পড়ছে তো কাফেররা থাইমা গেছে যে এ করে কি দেখি, মুসলমানও থাইমা গেছে যে আজকে আদু দুজানা করে কি দেখি, আল্লাহ রসুলের তলবারি হক কিভাবে আদায় করে। তাবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনাসামনি হয়েছে, দুনো দিকে কিন্তু সবাই থামা, দেখে এই দুইজনের কি ঘটে, ঠিক না, তারপরে আগে চলবে। কাফেররাও থেমে গেছেন, মুসলমানরাও থেমে গেছেন, তো চলতেছে তরবার চালানি, কিন্তু ওই বীর যে মক্কার সে প্রথম তরবারি চালাইছে, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাদের ভিতরে একটু জখম হয়ে গেছে। তো আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয়বার তরবারি চালাইছেন তোরে এইখান দিয়া তরবারি দিয়া দুই টুকরা করে দুই দিকে ফেলায় দিয়েছেন। তো জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বুঝে আসছে কেন আল্লাহর রসুল একে তরবারি দিছে। তো উনি ইয়ামানে শহীদ হয়েছেন, মিথ্যা নবীর বিরুদ্ধে যা লড়তে যায় যুদ্ধে, ইয়ামামা বলে এটাকে, ওই যুদ্ধে উনি শহীদ হয়েছেন। তো উনি শহীদ হয়ে মারা যাওয়ার আগ মুহূর্তে উনি বলতেছেন যে আমার জীবনের কোনো আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার চোখে নাই, এটা আপনাদেরকে চাইতেছিলাম যে আমার জীবনের কোনো আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার চোখে নাই, শুধু একটা আমল ছাড়া, একটা একটা আমল ছাড়া কোনো আমল আল্লাহর কাছে পেশ করার মতো। অথচ উনি বদরি, এমন কোন যুদ্ধ নাই বদরের যুদ্ধ থেকে নিয়া বিদায় হজ পর্যন্ত উনি আল্লাহ রসুলের পাশে না ছিলেন। আর যিনি আল্লাহ রসুলের তলোয়ারের হক আদায় করছেন এরকম সাহাবী, একটা সাহাবী,
বলছে সেটা কি? বলছে আমার এই আমি কাউকে আজ পর্যন্ত এটা দিয়া কাউকে এটা বুঝানোর জন্যই এতটুক কাহিনী আপনাদেরকে বুঝাইলাম। আমি জবান দিয়ে কাউকে কষ্ট দিইনি, জবান দিয়া কাউকে কষ্ট দিইনি, জবান দিয়া কাউকে কখনো কাউকে কোনো কটু কথা বলি নাই, কষ্ট দিই নাই। হইতে পারে এই আমলটাই আমার কাজে লাগবে। তো মানুষ নিজেকে মানুষ গড়তে হয়, জন্ম নিলেই মানুষ মানুষ হয় না, মানুষ নিজেকে মানুষ গড়তে হয়। বাকি আল্লাহর করণীয় আল্লাহ কমপ্লিট করছেন, যেটা বুঝাইতে বুঝাইতে এই পর্যন্ত আসছিলাম, যে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, যার জবান নাই এইখান থেকে, যার বাক শক্তি নাই এখান থেকে বাহির হয়ে গেছেন, যার বাক শক্তি নাই তার বাক শক্তির কোনো হিসাবও নাই, হিসাবও নাই, হিসাবও নাই নাই, যার শ্রবণ শক্তি নাই তার কোনো শ্রবণ শক্তির হিসাব নাই। আল্লাহ যাকে পূর্ণতা দেন নাই তার থেকে যেটা দেন নাই ওটার হিসাব নেবেন না, কিন্তু আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মার পেটের থেকে পূর্ণতা দিয়ে অস্তিত্ব দিয়েছেন, আবার এই পূর্ণতাকে আনতে আনতে এক পর্বে নিয়ে আসছেন। যুবককে যৌবনের পর্বে, নারীকে নারীত্বের পর্বে, পুরুষকে পুরুষত্বের পর্বে, শিক্ষিতকে শিক্ষার পর্বে, দীক্ষিতকে দীক্ষার পর্বে, এক এক পর্বে আল্লাহ নিজ ইচ্ছায় নিয়ে আসছেন। এটা আল্লাহর করণীয় ছিল, কিন্তু আপনার আমার করণীয় এতটুকুই যে নিজেকে মানুষের মতো মানুষ তৈরি করা। ওই যে বললাম না, চলে যেতে হবে, আমি হয়তো গতির অপেক্ষা করি কিন্তু আমার জীবনের গতিটা কোনো দিন আমার জন্য অপেক্ষা করবে না। সে গড়াইতে 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 চলতে 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 আমাকে কোনো না কোনো মুহূর্তে ওই রেখার উপরে দাঁড় করায় দিবে, যে রেখায় দাঁড় হইতে দেরি মালাকুল মৌত আমার বুকে হাত রাখতে দেরি করবে না, আমাকে উঠায় নিতে দেরি করবে না, আমি চলে যাব। বিদায় আসেন, কথার শেষ জায়গায় আমি চলে আসছি, আসেন। নিজেকে মানুষের মতো মানুষ গড়ি, শিখি যে আমি মানুষের মতো মানুষ হব কি করে, কোথায় গেলে হব, কার কাছে গেলে হব, বিষয় দুনিয়া না, কিন্তু এই 60-70 বৎসরের বিষয় না। হ্যাঁ, যেই মহিলা যেই যেই মহিলা যেই স্ত্রী যেই মেয়ে বা যেই মহিলা বলতো এই কথা, তুমি ছাড়া আমি একদিনও বাঁচব না, দেখা গেছে সেই চলে যাওয়ার পরেও দীর্ঘদিন বাঁচিয়ে ছিল, আবার এই টুটা বাংলা সংসারটাকে এক পর্বে আইনা দাঁড় করাইয়া দিয়েছেন। যাইতে যাইতে জীবনের নৌকাটাকে শুধু পাড়ে লাগান নাই, দুনিয়ার ভিতরে সেরা। আপনাকে আমি দেখাই, দুই চারটা দেখাই, আমাদের লাইনও দেখাই, দুনিয়ার লাইনও দেখাই, দুনিয়ার লাইনও আপনি দেখেন, আমাদের লাইনও দেখেন, আমি দুনিয়ার লাইনও আপনাকে দেখাই, দেখাবো। এখনো জীবিত আছে, বেশি দূরে যেতে হবে না, বারাক ওবামাকে দেখেন, এ যখন ছোট তখন এর বাবা এর মাকে ছেড়া চলে গেছে, ঠিক না, কি জানেন না, মাই তো তাকে বড় করতে 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 এক জায়গায় আসতে আসতে আমেরিকার মতো জায়গার সে প্রেসিডেন্ট, একবারে না দুইবারে, কি মাই তো করছে, ঠিক না, অথচ বাবা শিশু অবস্থায় ছেড়া কি করছে, চলে গেছে, দুনিয়া দেখাইলাম একটা, ঠিক না, দিন দেখাবো, দিন কয়েক ডজন দেখানো যাবে, যেমন দেখাই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের আব্বা, উনি ছোট বয়সে চলে মারা গেছেন, 6-7 বছর বয়স হবে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ,
মাই লালন পালন করতে 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 এখানে নিয়ে আসছেন, এখন দুনিয়া বলে পিরামে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি। বাইজিদ বুস্তামি ওনার আব্বা যখন মারা যান তো ওনার বয়স একবারে 4 থেকে 5। ওনার আম্মা মানুষের বাড়িতে কাজ করতেন, ভাবতেন আমি সারাদিন কাজে থাকি, ছেলেটা মহল্লার লোকদের ছেলেদের সাথে ঘুরতে ঘুরতে একদিন লাইন হয়তো ছাড়া হয়ে যাবে, আমার কলিজার টুকরা বাইজিদ মনে হয় আর কোনোদিন মানুষ হবে না। তো সে তালাশ করতে শুরু করলো কার কাছে দেওয়া যায়, তো খুঁজতে 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 জিজ্ঞাসা করতে করতে একজনের সন্ধান পাইছেন যে হ্যাঁ এক লোক আছে, যদি তুমি রাজি করতে পারো তাইলে হয়তো তোমার ছেলেকে মানুষের মতো মানুষ বানায় দিতে পারে। তো চলে গেছেন, পর্দার আড়াল থেকে বলছেন যে আর বাবা নাই, আমি মা সারাদিন পরের বাসায় কাজ করি, ছেলেটা অল্প বয়স, পাড়ার ছেলেদের সাথে যদি ঘুরতে থাকে তো আমার মনের আশাটা পুরো হবে না, আমার ছেলেটা মানুষ হবে না, আপনি যদি এতিম মনে করে একটু রাখতেন। তো ওস্তাদ রাজি হয়েছে, তো মা বলতেছে শুনেন আমি ছেলেটা দিয়া গেলাম কিন্তু আমার ছেলেটাকে ওই সময় ফিরত পাঠাবেন যেই সময় আপনার মতো হয়ে যায়, এর আগে একদিনের জন্য আমার বাড়িতে পাঠাবেন না। ওস্তাদ শর্ত মেনে নিছেন, কিন্তু বাচ্চা তো বাচ্চাই হয় ঠিক না, সপ্তাহ গড়ায় যখন মাস গড়ায় গেছে তো কাঁদতে শুরু করছে মাকে দেখার জন্য, যে সবার মা আসে আমার মা তো আসে না, সবার বাবা আসে আমার তো বাবাই নেই। একদিন ওস্তাদকে বলছে ওস্তাদ এক নজর মাকে দেখতে চাই, অনুমতি যদি হইতো। তো ওস্তাদ বলে বেটা তোর মার সাথে অঙ্গীকার হলো আমার মতো বানাবো তারপরে তোকে পাঠাবো, এখন তোকে পাঠাই তো পাঠাই কি করা, কিন্তু বাচ্চা তো বাচ্চাই হয় ঠিক না। তো ওস্তাদ শর্ত লাগাইয়া দিছেন বেটা এই সবকগুলা পড়াগুলা যদি আজকে তুই আমাকে মুখস্থ করে শুনায় দিতে পারিস তাহলে আমি তোকে ছুটি দিব। তো বাইজি কোরআন হবে হাদিস হবে কোরআনই হবে, ছোট বাচ্চা তো কোরআন নিয়ে বসছেন আর উপর দিকে তাকায় বসেন, মালিক দিলে গাঁদবে তো তুমি, আজ গাঁথো আর কাল গাঁথো তুমি তো গাঁদবে, আর তো কেউগুলা গাইথা দিবে না, আমি চেষ্টা করলেও তো গাঁথা হবে না, তুমি যদি গাইথা না দাও আমি তো মাকেই দেখতে যাব, পড়াগুলো আমার দিলে গাইথা দাও না, বাস দোয়া করে পিসটা উল্টাইতে দেরি পড়া মুখস্থ হইতে দেরি হয়। ওস্তাদকে যা বলছে ওস্তাদ পড়া কমপ্লিট, ওস্তাদেরও চোখ খুলে গেছে যে এটা তো সাধারণ বাচ্চা না মনে হয়, এতগুলো পড়া এই কম সময়ে মুখস্থ করলো কি কইরা, তো অনুমতি তো দিয়া দিছেন। বাইজিৎ যা বাড়িতে দরজা খটখটাইছেন, মা জিজ্ঞাসা করছে কে, বাইজিৎ হইতে পারে না আমার ছেলে তো এত তাড়াতাড়ি আসার কথা না, আমি তো বলছি ওস্তাদের সমান সমমানের যখন হবে তখন বাড়িতে পাঠাবে, আমি দরজা খুলব না। বাইজিৎ অনেকক্ষণ দাঁড়ায় থেকে চলে আসছে, আবার বলছে ওস্তাদ জিজ্ঞাসা করছে কি হলো বাইজিৎ, বলছে মা আপনার সাথে কি অঙ্গীকার ছিল জানি না, আমি মা কি বলছে দরজা মা খোলে নাই, বলছে আমি নাকি ওনার বাইজিৎ না, বিদায় ওস্তাদ আর আমি কানলেও ছুটি দিবেন না, যেই দিন আমার যাওয়ার সময় হবে ওই দিনই আমাকে বাড়িতে পাঠায়ন। তো পড়তে শুরু করছেন তখন বয়স 18 বছর, কত পড়া কমপ্লিট, রাত্রে তাহাজ্জুদ পড়তেছিলেন আর সেজদায় পড়া কাঁদতেছিলেন, ওস্তাদ ঘুমাইতেছিল, আল্লাহর রসুল স্বপ্নে আসছেন ওস্তাদের কাছে, আর আয়েশা বলছে ওস্তাদকে যে বাইজিৎ কমপ্লিট হয়ে গেছে তুমি তোমার পাগড়ি বাইজিৎকে পড়ায় দাও আর মার কাছে পাঠায় দাও আর বলো বাইজিৎ কালকের থেকে যেন কাজ শুরু করে। বেলায়াতের দরজা বাইজিৎ পচে গেছে, বাইজিৎ আজকে কমপ্লিট।